हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास क्लास 12। आज हमें तुम्हारे टेक्सट बुक प्रोज द आइस हैबिट थे किछु एसएक्यू निये आलोचना करब। एसएक्यू एक नम्बरे तुम्हारा जानो तुम्हारे परीक्षा चारटे एसएक्यू करते हैं, सेखाने अनेक अपशन थाके, किन्तु आज आमरा आइस हैबिटेर बेश किछुटा अंशेर एसएक्यू निये आलोचना करब। चलो शुरू करा जाक। এই এসএকিউ গুলো তোমরা নিজেরা মুখস্থ না করলেও কিভাবে নিজেরা লিখতে পারো সে বিষয়ে আমি দেখাবো। আর তার জন্য তোমাদের কি করতে হবে, টেক্সট বইটা খুব ভালোভাবে পড়তে হবে। বেশ কয়েকবার টেক্সট বইটা পড়লে এই এসএকিউ গুলো মুখস্থ করার দরকার হয় না, তোমরা নিজেরাই সেগুলো লিখতে পারো, কোশ্চেন থেকে উত্তর তৈরি করতে পারো। দেখো প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা আলোচনা করব। দেখো প্রথমেই দেখো, হু ইজ দ্য অথার অব দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট। হু মানে কে, ইস মানে হয়, কে হয় দ্য অথর মানে লেখক অফ দ্য শর্ট স্টোরি ছোট গল্প দ্য আইস হ্যাবিট, এই ছোট আইস হ্যাবিট ছোট গল্পের লেখককে। এবার উত্তরটা আমরা জানি কে, রাস্কিন বন্ড। উত্তরটা আমরা লিখছি কিভাবে, এই দ্য অথর থেকে লেখাটা শুরু করছি, মানে কোশ্চেন থেকেই আমরা প্রশ্নের অনেকটা অংশ পেয়ে যাচ্ছি। দেখো দ্য অথর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট, দেখো এভাবেই লিখে দিলাম দ্য অথর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট। এই ইজটা তারপরে হয়, হয় বলে মানে হলেন রাস্কিন বন্ড, উত্তরটা শেষে লিখলাম। তাহলে আমরা প্রশ্ন থেকেই বেশিরভাগ অংশটা পেয়ে তারপরে লাস্টে উত্তরটা দিলাম। এভাবে আমরা কিন্তু মুখস্থ না করে নিজেরাই উত্তরগুলো কিভাবে লিখতে হয় সেটা শিখব। দুইটা দেখো, হু অ্যাকম্প্যানিড দ্য ন্যারেটর আপ টু রোহানা। হু মানে কে, অ্যাকম্প্যানিড মানে সঙ্গ দিয়েছিল, দ্য ন্যারেটর মানে কথককে কে সঙ্গ দিয়েছিল, আপ টু মানে পর্যন্ত, রোহানা রোহানা পর্যন্ত কে ন্যারেটরকে সঙ্গ দিয়েছিল, সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম, দ্য ন্যারেটর ওয়াজ অ্যালোন। আমরা জানি যে রোহানা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে ন্যারেটর একাই ছিলেন, তাই দ্য ন্যারেটর লেখক ছিলেন ওয়াজ অ্যালোন মানে একা আপ টু রোহানা রোহানা পর্যন্ত। এক্ষেত্রে হুয়ের জায়গায় আমরা নো বডি দিয়ে উত্তরটা লিখতে পারতাম, সেক্ষেত্রে আমাদের উত্তর কী হতো, নো বডি অ্যাকম্প্যানিড দ্য ন্যারেটর আপ টু রোহানা। তার উত্তর অর্থ হচ্ছে যে কেউ ন্যারেটরকে রোহানা পর্যন্ত সঙ্গ দেয়নি। তিনেরটা দেখো, হোয়ার ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন। হোয়ার মানে কোথায়, ডিড দ্য ব্লাইন্ড গার্ল মানে অন্ধ মেয়েটি গেট ইন টু, গেট ইন টু মানে প্রবেশ করা, দ্য ট্রেন কোথায় সে ট্রেনে উঠেছিল, বা কখনো কখনো বোর্ডও থাকে, বোর্ড মানে চড়া, কোথায় সে ট্রেনে চড়েছিল। তাহলে উত্তরটা কি হবে, দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু, কেন আমি গেটটা গট করলাম, এই যে ডিড আছে ডিডটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটাকে আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে, তাই আমরা গেটের এই যে ভার্বটা মেন ভার্বটা আছে গেট, তার পাস্ট টেন্স করে দেব গট, তারপরে ইন টু যেমন আছে তাই, গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা। তাহলে এখানেও দেখো আমরা প্রশ্ন থেকে কিন্তু লিখছি, কিন্তু শুধুমাত্র ডিড দিয়ে গেটটা যেটা ছিল, ডিড দিয়ে যে ভার্বটা ছিল উত্তর লেখার সময়, সে ভার্বটা আমরা পাস্ট টেন্সে করে দিলাম, গট ইন টু দ্য ট্রেন। এবার জায়গার আগে, রোহানা একটা ছোট জায়গা তাই তার আগে অ্যাড বসে, তাই অ্যাট রোহানা। চারেরটা দেখো, হু কেম টু সি দ্য গার্ল অফ, হু কেম, হু মানে তাহলে কি, কে, কেম মানে এসেছিল, কাম মানে আসা, কেম মানে এসেছিল, টু সি দ্য গার্ল অফ, সি অফ মানে কি বিদায় জানানো, কে মেয়েটিকে, কে বা কারা বলা যায়, কারা মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল, সেক্ষেত্রে কি হবে, হুয়ের জায়গা উত্তরটা হবে, হুয়ের জায়গা আমরা বইতে পড়েছিলাম যে কাপল, এ কাপল একজন একটি দম্পতি, মানে কাপল মানে স্বামী স্ত্রী, তাহলে হুয়ের জায়গা উত্তরটা লিখছে এ কাপল কমা দিয়ে প্রবাবলি হার প্যারেন্টস, প্রবাবলি মানে সম্ভবত হার প্যারেন্টস তার বাবা মা, এরপরে বাকিটা যেমন আছে তেমনই লিখলাম, শুধু হুয়ের জায়গা উত্তরটা লেখা হলো যে কাপল প্রবাবলি হার প্যারেন্টস কেম টু সি দ্য গার্ল টু সি অফ দ্য গার্ল। এবার অ্যাড রোহানা এরকম যদি দেয়া থাকে কোশ্চেনে সেটা দিয়ে দিতে হবে, যে অ্যাড রোহানা বা অ্যাট দ্য স্টেশন এরকম দিয়ে দিতে হবে। পাঁচেরটা দেখো, হু গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাট দ্য মুমেন্ট অফ সিইং হার অফ। হু মানে কে, গেভ দ্য গার্ল দিচ্ছিল মেয়েটিকে ডিটেলড ইনস্ট্রাকশনস মানে সবিস্তারে বর্ণনা দিচ্ছিল, অ্যাট দ্য মুমেন্ট মানে মুহূর্ত, অফ সিইং হার অফ তাকে বিদায় জানাবার মুহূর্তে, কে মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিচ্ছিল, সেই হুয়ের জায়গায় আমরা উত্তর লিখব
एट द मुमेंट अफ सीईंग हार अफ ये हमें सामने दिए दिए कोश्चन शेषे देा जो पे देखो ये एट द मुमेंट अफ सीईंग हार अफ ये लिखे कमा दिए एबार हुएर जैगा उत्तर लिखब हुएते कि द वोमैन मैं महिलाटी सम्भवतः तर माँ से पढ़े से गेस कर लिखी अनुमान करुएर जैगा लिखी द वोमैन कमा दिए प्रोबाबली प्रोबाबली मैं सम्भवत हर मदार तर माँ एरपर जा गेव द गार्ल डिटेल इन्स्ट्रकशन एबारे जदि हमें एट द मुमेंट अफ सीईंग द गार्ल अफ सामने ना दी से क्षेत्र में उत्तर एखान शुरू करब द वोमैन प्रोबाबली हर मदार गेव हार डिटेल इन्स्ट्रकशन एट द मुमेंट अफ सीईंग हार अफ एरपर छयटा ह्वाट इन्स्ट्रकशन डिड द वोमैन गिव टू द गार्ल बिफोर द ट्रेन स्टार्टेड ह्वाट इन्स्ट्रकशन की निर्देश विवरण डिड द वोमैन गिव मेटी मैं वो महिलाटी दिए यो डिड दिए गिव देवे से क्षेत्र में क्योंकि আমরা যখন আনসার লিখব গিভ করে দেব তা হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য ওম্যান গিভ টু দ্য গার্ল মেয়েটিকে কী ইনস্ট্রাকশন দিয়েছিল বিফোর মানে আগে দ্য ট্রেন স্টার্টেড ট্রেন ছাড়ার আগে কী ইনস্ট্রাকশন মেয়েটিকে দিয়েছিল ওই মহিলা তাহলে কি হবে দ্য ওম্যান গেভ দ্য গার্ল গেভ মানে দিয়েছিল এই যে বললাম ডিড আছে তাই গিভটাকে কী করতে হবে গেভ গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস as to where to keep her things এগুলো সমস্ত কথাগুলো দেখো এগুলো যেমন করে টেক্সট বইয়ে আছে আমরা সেই টেক্সট বই থেকেই লিখেছি সেক্ষেত্রে তোমরা যদি টেক্সট বইটা ভালো করে পড়ো তাহলেই সেটা তোমরা নিজেরাই লিখতে পারবে এই যে অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস কোথায় তার জিনিস রাখতে হবে হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ কখন জানলা দিয়ে মাথা ঝোঁকাবে না অ্যান্ড হাউ টু অ্যাভয়েড এবং কীভাবে এড়িয়ে চলবে স্পিকিং টু স্ট্রেঞ্জার্স মানে অচেনা ব্যক্তিদের সঙ্গে কথা বলা কীভাবে এড়িয়ে যাবে এই সম্বন্ধে তার মেয়েটি তার মা মেয়েটিকে ডিটেলড ইনস্ট্রাকশনস দিয়েছিল এরপর সাতেরটা হোয়াই ওয়ার দ্য ন্যারেটার্স আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস হোয়াই মানে কি কেন ওয়ার মানে ছিল কেন ছিল দ্য ন্যারেটার্স আইজ ন্যারেটরের চোখগুলো সেন্সিটিভ মানে সংবেদনশীল অনলি মানে শুধুমাত্র টু লাইট অ্যান্ড ডার্কনেস আলো এবং ডার্কনেস মানে অন্ধকার তাহলে ন্যারেটরের চোখ বা কথকের চোখগুলো কেন শুধুমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল তাহলে দেখো এখান থেকে আমরা এভাবে উত্তর লিখব দ্য ন্যারেটরস আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস কারণ বিকজ হি ওয়াজ টোটালি ব্লাইন্ড কেননা তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ এরপর আটেরটা হোয়াট ওয়ার দ্য আইজ অব দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু দেখো প্রশ্নটা হয়তো একই কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নটা লেখা আছে যে হোয়াট ওয়ার দ্য আইজ অব দ্য ন্যারেটর মানে ন্যারেটরের চোখগুলো দ্য আইজ হ্যাবিটে ন্যারেটরের চোখগুলো সেন্সিটিভ টু মানে কিসের প্রতি কিসের সংবেদনশীল ছিল তাহলে এভাবে লিখব দ্য আইজ অব দ্য ন্যারেটর ইন দ্য আইজ অব দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ওয়ার এরপর ওয়ারটা বসালাম ওয়ার সেন্সিটিভ অনলি টু শুধুমাত্র টু লাইট অ্যান্ড ডার্কনেস শুধুমাত্র আলো এবং অন্ধকারে তার চোখগুলো সংবেদনশীল ছিল নয়টা হাউ ডিড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স হাউ মানে কিভাবে ডিড দ্য ন্যারেটর কাম টু নো কাম টু মানে জানা কিভাবে ন্যারেটর জানতে পারলো দ্যাট মানে যে দ্য গার্ল মানে মেয়েটি ওর মানে পড়েছিল স্লিপার্স সে যে চটি পরেছিল ন্যারেটর সেটা কিভাবে জানলো তাহলে এখানেও আমরা সেভাবেই লিখব দ্য ন্যারেটর এই যে কাম আছে যেহেতু ডিড আছে কামটাকে আমরা কী করে দেবো কেম তাহলে দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স দেখো উত্তরে আমরা সেটাই লিখেছি দ্য ন্যারেটর কেম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স এবার উত্তরটা যেটা সেটা আমরা শেষে লিখব কিভাবে জেনেছিল ফ্রম দ্য ওয়ে দ্য স্ল্যাপড এগেনস্ট হার হিলস যেভাবে সেগুলো তার হিল মানে কি গোড়ালি যেভাবে সেগুলো তার গোড়ালির সঙ্গে আওয়াজ করছিল
সেই থেকে ন্যারেটরটা জানতে পেরেছিল যে সে স্লিপার্স বা চটি পরেছিল। দশেরটা, হোয়াই ডিড দ্য গার্ল গেট স্টার্টেলড অন হিয়ারিং দ্য ন্যারেটরস ভয়েস। হোয়াই মানে কি, কেন, ডিড দ্য গার্ল গেট স্টার্টেলড, স্টার্টেলড মানে চমকে যাওয়া, কেন মেয়েটি চমকে গিয়েছিল, অন হিয়ারিং, হিয়ারিং মানে শুনে, শুনে দ্য ন্যারেটরস ভয়েস, ন্যারেটরের কণ্ঠস্বর শুনে কেন মেয়েটি চমকে গিয়েছিল। ঠিক সেই একইভাবে দেখো ডিড আছে, সেই ভার্বটাকে আমাদেরকে পাস্ট টেন্সে করে দিতে হবে। দেখো দ্য গার্ল গট স্টার্টেলড হয়ে যাবে বলে বাকি যাটা যেটা আছে সেটা লিখবো, লিখে বিকজ দিয়ে আমরা উত্তরটা লিখবো। দ্য গার্ল গট স্টার্টেলড, যেহেতু ডিড ছিল তাই গেটের পাস্ট টেন্স করলাম, গট স্টার্টেলড অন হিয়ারিং দ্য ন্যারেটরস ভয়েস বিকজ মানে কারণ, তিনি বসেছিলেন, হি স্যাট, তিনি বসেছিলেন ইন এ ডার্ক কর্নার, একটা অন্ধকার কোণে অব দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কেননা তিনি ট্রেন কম্পার্টমেন্টের একটা অন্ধকার কোণে বসেছিলেন, তাই মেয়েটি তার কণ্ঠস্বর শুনে চমকে গিয়েছিল। এগারোটা, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হি মাস্ট বি সিটিং ইন এ ডার্ক কর্নার, এটাও সেই একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া আছে। দেখো হোয়াই, হোয়াই মানে কি, কেন, ডিড দ্য ন্যারেটর থিঙ্ক, কেন ন্যারেটর থিঙ্ক মানে ভাবলেন, দ্যাট যে হি মাস্ট বি সিটিং, তিনি অবশ্যই বসে আছেন ইন এ ডার্ক কর্নার, তিনি কেন ভাবলেন যে তিনি নিশ্চয়ই একটা অন্ধকার কোণে বসে আছেন। এখানেও দেখো ডিড দিয়ে আছে, থিঙ্ক প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ভার্বটার কী করতে হবে, পাস্ট টেন্স করে দিতে হবে। থিঙ্কের পাস্ট টেন্স কি, থট। তাহলে উত্তরটা দেখো এভাবে লিখছি, দ্য ন্যারেটর থট দ্যাট হি মাস্ট বি সিটিং ইন এ ডার্ক কর্নার, এবার বিকজ দিয়ে, বিকজ মানে কারণ, কারণটা কি, তার কণ্ঠস্বর, বিকজ হিজ ভয়েস স্টার্টেলড, স্টার্টেলড মানে চমকে দিয়েছিল, স্টার্টেলড দ্য গার্ল, তিনি এটা ভেবেছিলেন কারণ তার কণ্ঠস্বর মেয়েটিকে চমকে দিয়েছিল। বারোটা, হোয়াট ডিড দ্য গার্ল লাইক অফ, হোয়াট ডিড দ্য ন্যারেটর লাইক অফ দ্য গার্ল, হোয়াট মানে কি, ডিড দ্য ন্যারেটর কথক, লাইক মানে পছন্দ করা, কিটা পছন্দ করেছিল, অফ দ্য গার্ল মেয়েটির কোন জিনিসটি ন্যারেটর পছন্দ করেছিল। দেখো এখানে টেক্সট বইয়ে আছে যে সেন্টেন্সটা, আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার, আমি তার কণ্ঠস্বর এমনকি তার চটির আওয়াজটাও পছন্দ করলাম, তাহলে ওখান থেকে উত্তরটা আমরা পাবো। কিন্তু উত্তরটা আমরা কীভাবে লিখবো, দ্য ন্যারেটর, যেহেতু ন্যারেটর, দ্য ন্যারেটর আমরা ওখানে আই আছে, আই লিখবো না, এখানে যেমন প্রশ্নে যেমন আছে দ্য ন্যারেটর, ডিড আছে তাই ভার্ব লাইক, তার পাস্ট টেন্স দেবো লাইকড, যেহেতু ডিড আছে, দ্য ন্যারেটর লাইকড, এবার উত্তরটা কীটা পছন্দ করেছিল আমরা সেটা লিখবো, কি, দ্য গার্লস ভয়েস অ্যান্ড ইভেন মানে এমনকি, দ্য সাউন্ড মানে শব্দ, অফ আর স্লিপার্স এমনকি তার চটির শব্দটাও পছন্দ করেছিল। এরপরে তেরোর কোশ্চেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা হু সেড দিস অ্যান্ড টু হুম, মানে আপনি কি সম্পূর্ণটা দেহরা পর্যন্ত যাচ্ছেন, হু সেড দিস, হু মানে কে, সেড মানে বলেছিল, দিস মানে এটা, কে এটা বলেছিল, অ্যান্ড এবং টু হুম এবং কাকে বলেছিল। তাহলে এখানে দেখো আমরা টেক্সট বইটা দেখতে পাচ্ছি, আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, আই মানে তাহলে কে, আই মানে অবশ্যই ন্যারেটর কথক। তাহলে আমরা এভাবে লিখবো, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি, রাস্কিন বন্ডের শর্ট স্টোরি ছোট গল্প, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে, দ্য আইস হ্যাবিট, কমা দিয়ে, দ্য ন্যারেটর আস্কড দিস, ন্যারেটর বলেছিল বা জিজ্ঞাসা করেছিল, আস জিজ্ঞাসা করেছিল দিস এটা টু দ্য গার্ল, ন্যারেটর মেয়েটিকে এটা জিজ্ঞাসা করেছিল। এই ধরনের যে বক্তব্যগুলো ইনভার্টেড কমার মধ্যে, এগুলো কে বলছে কাকে বলছে এটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে, কেননা বড় প্রশ্নতেও এরকম শর্ট কোশ্চেন এক নম্বর করে জোড়া থাকে। এ ধরনের একটা লাইন তুলে দেওয়া হয়, বলা হয় কে বলেছিল, কাকে বলেছিল, কোন পরিস্থিতিতে বলেছিল, তোমরা যদি এভাবে শর্ট কোশ্চেনের মধ্যে, এই যে কোশ্চেনটা আমি দিয়েছি হু সেড দিস অ্যান্ড টু হুম, এটা একটা বড় কোশ্চেনের একটা অংশ হতে পারে, সেক্ষেত্রে তোমরা এখানে দু নাম্বার পেয়ে যেতে পারো, এভাবে যদি লিখতে পারো।
তাহলে এভাবেও আমাদেরকে মানে ভালোভাবে তোমাদের তৈরি করতে হবে যে এই ধরনের ইনভার্টেড কমার মধ্যে বক্তব্যটা কে কাকে বলেছে, তার জন্য টেক্সটটা খুব ভালো করে তোমাদের পড়া দরকার। এরপর 14টা, হোয়াট ডু দ্য পিউপিল উইথ গুড আইসাইট ফেল টু সি। হোয়াট মানে কি, ডু দ্য পিউপিল উইথ গুড আইসাইট, পিউপিল মানে লোকেরা, উইথ গুড আইসাইট মানে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা, ফেল মানে ব্যর্থ হয়, টু সি মানে দেখতে, তাহলে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা কি দেখতে ব্যর্থ হয়, মানে কি দেখতে পায় না, তাহলে কি হবে সাবজেক্টটাকে, পিউপিল উইথ গুড আইসাইট, এর পুরোটা হচ্ছে সাবজেক্ট, যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা, তাহলে পিউপিল উইথ গুড আইসাইট অফেন মানে প্রায় ফেল টু সি ব্যর্থ হয়, টু সি দেখতে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দেম মানে তাদের, তাদের ঠিক সামনে কি আছে তারা সেটা দেখতে, মানে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন লোকেরা এটা দেখতে প্রায় ব্যর্থ হয়, অফেন মানে প্রায় ব্যর্থ হয় যে তাদের ঠিক সামনে কি আছে। 15টা, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর ট্রাইং টু কনসিল ফ্রম দ্য গার্ল। হোয়াট মানে কি, ওয়াজ দ্য ন্যারেটর ট্রাইং, ট্রাই মানে চেষ্টা করা, দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং মানে ন্যারেটর চেষ্টা করছিল, কিটা ন্যারেটর চেষ্টা করছিল, কত কি চেষ্টা করছিল, টু কনসিল, কনসিল মানে লুকোনো, কি লুকোতে চেষ্টা করছিল, ফ্রম মানে থেকে, দ্য গার্ল মেয়েটির থেকে ন্যারেটর কি লুকোতে চেষ্টা করছিল, তাহলে কি হবে, দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং, দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং মানে কথক চেষ্টা করছিল টু কনসিল ফ্রম দ্য গার্ল, মেয়েটির থেকে কনসিল করা মানে লুকোনো, লুকোতে চেষ্টা করছিল, কিটা, দ্যাট যে হি ওয়াজ ব্লাইন্ড, যে সে ছিল, হি ওয়াজ মানে তিনি ছিলেন ব্লাইন্ড, তিনি অন্ধ ছিলেন, এটি লেখক মেয়েটির কাছ থেকে লুকোতে চেষ্টা করছিল। 16টা, হোয়ার উড দ্য গার্ল ইন দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট গেট অফ। হোয়ার মানে কোথায়, উড দ্য গার্ল মেয়েটি ইন দ্য শর্ট স্টোরি মানে ছোট গল্প, দ্য আইজ হ্যাবিট, আইজ হ্যাবিট এই ছোট গল্পে মেয়েটি কোথায় গেট অফ, গেট অফ মানে নামা, কোথায় মেয়েটি নামবে, ফ্রম দ্য ট্রেন, এটাও দিয়ে দিতে পারে কোশ্চেনের শেষে যে ট্রেন থেকে সে কোথায় নামবে মেয়েটি, তাহলে কি হবে, দ্য গার্ল ইন দ্য শর্ট স্টোরি কমা দিয়ে দ্য আইজ হ্যাবিট ইনভার্টেড কমার মধ্যে উড গেট অফ, যেখানে এখানে যেহেতু উড আছে সেভাবেই আমরা উত্তরটা লিখবো, উড গেট অফ, আর উড যেহেতু মডাল সেক্ষেত্রে কিন্তু গেটটা আর গট হবে না, ডিড থাকলে গেটটা গট হতো, কিন্তু উইল উড এ ধরনের মডাল থাকলে, মডাল অক্সিলারি, সেক্ষেত্রে কিন্তু তারপরে প্রেজেন্ট ফর্ম বসে, তাই আমরা উড দিলাম এবং উড দিয়ে গেট এই প্রেজেন্ট ফর্মটাই রাখলাম, উড গেট অফ অ্যাট সাহারানপুর, সেই সাহারানপুর একটা ছোট জায়গা, তাই সেটা লেখার আগে আমাদেরকে অ্যাটটা লিখতে হবে যে সাহারানপুরে মেয়েটি নামবে। আর এই পয়েন্টগুলো যে মেয়েটি কোথায় উঠবে, মেয়েটি কোথায় উঠেছিল, রোহানাতে, কত দূর লেখক একা ছিল না রোহানা পর্যন্ত, মেয়েটি কোথায় নামবে না সাহারানপুরে, লেখক কোথায় যাচ্ছিলেন প্রথমে দেহরাদুন তারপরে মুসৌরি, এই যে পয়েন্টগুলো এগুলো আমাদেরকে MCQ এবং SQ সব কিছুর জন্য খুব ভালোভাবে মনে রাখতে হবে। এরপর 17টা, হু উইল রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর। হু উইল রিসিভ, কে রিসিভ করবে দ্য গার্ল মেয়েটিকে অ্যাট সাহারানপুর, মানে কে মেয়েটিকে নিতে আসবে সাহারানপুরে, তাহলে হুয়ের জায়গায় শুধুমাত্র উত্তর লিখে দিলেই আমাদের হয়ে যাবে, আমরা কি জানি মেয়েটির আন্ট, তাই তো, বইয়ের তথ্য অনুযায়ী মানে গল্প অনুযায়ী মেয়েটির আন্ট, তাহলে হুয়ের জায়গা মেয়েটির মানে দ্য গার্লস আন্ট, এবার যা বাকিটা যেমন আছে সেভাবে লিখে দেবো, উইল রিসিভ দ্য গার্ল অ্যাট, উইল রিসিভ হার্ট দেব, যেহেতু এখানে একবার গার্ল দিয়ে দিয়েছি তাই গার্ল আর একবার দিলে সেটা শ্রুতি মধুর হবে না, তাই আমরা লিখছি দ্য গার্লস আন্ট উইল রিসিভ হার্ট অ্যাট সাহারানপুর। 18টা, হোয়াট ইজ দ্য ন্যারেটর্স ওপিনিয়ন অ্যাবাউট আন্টস। হোয়াট মানে কি, ইজ মানে হয়, দ্য ন্যারেটর্স ওপিনিয়ন মানে কথকের ওপিনিয়ন মানে মত, অ্যাবাউট মানে সম্বন্ধে, আন্টস মানে আন্ট মানে কাকিমা বা মাসিমা যাই হোক, যে আন্টদের সম্পর্কে ন্যারেটরের ওপিনিয়ন বা ন্যারেটরের বক্তব্য কি, সেক্ষেত্রে কি লিখব, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর মানে ন্যারেটরের মত অনুযায়ী, কমা দিলাম, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আন্টস আর
এটা আর এ আরই আর একবার ভালো করে লিখছি যাতে বুঝতে পারো। আর্নস আর, আর্নরা হয়, যেহেতু আর্নস আছে প্লুরাল তাই আর, আর্নস আর ইউজুয়ালি মানে সাধারণত ফর্মিডেবল ক্রিয়েচার্স, ফর্মিডেবল মানে ভয়ঙ্কর, ক্রিয়েচার্স মানে প্রাণী, মানে ন্যারেটারের মত অনুযায়ী আর্নসরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী। উনিশেরটা দেখো, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, হোয়ার মানে কোথায়, ওয়াজ দ্য ন্যারেটর কথক গোয়িং মানে যাচ্ছিলেন, কথক কোথায় যাচ্ছিলেন, তাহলে দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং, প্রশ্ন থেকে উত্তর লিখছি, দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরাদুন, দেহরাদুন বানানটা তোমরা আবার বই থেকে একটু ভালো করে লিখে নেবে যদি এখানে বুঝতে না পারো, DEHRADUN দেহরাদুন, অ্যান্ড এবং দেন TEN দেন, তারপর টু মুসৌরি, এবং মুসৌরি বানানটাও খুব ভালোভাবে তোমরা তৈরি করে নেবে, MUSSOURI, তারপরে দেখো কুড়িটা, ও হাউ লাকি ইউ আর, আপনি কি লাকি, হু সেড দিস, কে এটা বলেছিল, অ্যান্ড টু হুম, সেই আবার ইনভার্টেড কমার মধ্যে দেওয়া বক্তব্য, কে বলেছিল এবং কাকে বলেছিল, এগুলো আমাদের ভালোভাবে তৈরি করতে হবে, সেক্ষেত্রে কী লিখব, দ্য গার্ল সেড দিস, এটা আরেকটু ভালো হয় যদি এখানটা সামনে লিখে দেওয়া যায়, আমি লিখিনি, ইন দ্য স্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট দ্য গার্ল সেড দিস টু দ্য ন্যারেটর, এটা এক নম্বরের কোশ্চেন আছে, এসে কিউ তাই, যদি তোমাদের এটা বড় কোশ্চেনের অংশ হিসেবে দেয় সেক্ষেত্রে বড় কোশ্চেনটা লেখার সময় অবশ্যই লিখতে হবে যে ইন দ্য স্কিন বন্ড শর্ট স্টোরি আইজ হ্যাবিট কমা দিয়ে দ্য গার্ল সেড দিস টু দ্য ন্যারেটর, এভাবে তাহলে ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমেও আমরা বড় কোশ্চেনের কিছুটা অংশের উত্তর তৈরি করতে পারি নিজেরাই লিখে, সেক্ষেত্রে যে মুখস্থ করার দরকার হয় তা নয়, শুধুমাত্র টেক্সট বইটা ভালোভাবে পড়লেই হবে। তাহলে আজ আমরা দ্য আইস হ্যাবিটের প্রথম দেড় পাতার মধ্যে এই 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আইস হ্যাবিটে এরকম বহু শর্ট কোশ্চেন আছে, এসএকিউ আছে, সেগুলো নিয়ে আমরা আবার পরবর্তীকালে ভিডিও বানাবো যে কতগুলো শর্ট কোশ্চেন আমরা পেতে পারি এবং সমস্ত শর্ট কোশ্চেনের আমরা নিজেরা কীভাবে উত্তর লিখতে পারি, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।